আদালত আমাদের আবেদন মঞ্জুর করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার জন্য নির্দেশ দিয়েছেন। এবার নিজের গঠন করা আন্তর্জাতিক ট্রাইব্যুনালই বিচারের মুখোমুখি হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আগস্টের সংগঠিত গণহত্যার মামলায় এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় প্রায় 1500 মানুষকে। জুলাই আগস্টের সংগঠিত এই গণহত্যার দায়ে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 45 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের নেতৃত্ব দিয়েছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদার। ট্রাইব্যুনালের সদস্য হিসেবে ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় বিচার কার্যক্রম। এদিন বেলা 11:20 জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে আদালত হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 18 নভেম্বরের মধ্যে তাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। সিস্টেমেটিকভাবে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে আওয়ামী লীগ। তাদের সরকারের সময় গুম, খুন, অপহরণের বিবরণ তুলে ধরে কিভাবে ফ্যাসিস্টের রূপ নিল ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ আর কাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, গ্রেফতারি পরোয়ানার তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছাড়াও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ আরও 46 জন। গ্রেফতারের স্বার্থে বাকি নাম প্রকাশ করা যাচ্ছে না, তবে এই তালিকায় যে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা রয়েছেন এ ব্যাপারে দ্বিমত করছে না কেউই। জুলাই আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন, সেটা আগে থেকে ঠিক করা ছিল। প্রসিকিউশন টিমের সদস্যরা জানিয়েছেন তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। গত জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর প্রেক্ষিতে গঠন করা হয় নতুন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার। ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও 14 দলের নেতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যা সহ 70টিরও বেশি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 71-এর মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে 2010 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার গঠন করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই বছরের 25 মার্চ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 71-এর মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ চলমান থাকলেও বেশ কিছুদিন বন্ধ ছিল এই কার্যক্রমের। নতুন করে আবার শুরু হয় ট্রাইব্যুনালে এখনও আগের 30টি মামলা চলমান রয়েছে। মেহেদী হাসান, ইত্তেফাক ডেস্ক।